সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের দিনী ভাই আব্দুল পিস লাইব্রেরি থেকে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পিস লাইব্রেরি আজকে আমি আপনাদেরকে সামনে দেখাবো যে মৌচাকের মধু যে আমরা এর আগে আপনাদেরকে দেখেছি বিভিন্ন ভিডিওতে যে কিভাবে আজকে আমরা মৌচাকের মধু ভেঙেছি তার প্রমাণ আজকে আমি নিজেই নিজেই আমি মৌচাকের মধু ভেঙেছি মৌচাক আমি ভেঙেছি তার ভিডিওতে সেটা দেখানো হচ্ছে এবং এইভাবে আমাদের যে মধুগুলো আমরা কালেকশান করি প্রাকৃতিক যে মধু আমরা কালেকশান করি মৌচাকের মধু আমরা এভাবে কালেকশান করি তো বন্ধুরা দেখতে থাকুন আপনারা আমাদের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সাহাবাজপুর মাদ্রাসার মেন গেট এটি ঝাড়খণ্ড রাজ্যের পাকুর জেলায় অবস্থিত এই যে মাদ্রাসার ছাত্ররা ঘোরাফেরা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদ্রাসার ভিতর দিক আপনাদেরকে দেখানো হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখানেই মধুর চাক রয়েছে আমরা সেই চাকটি ভাঙব অবশ্যই চাকটি উড়ানো হবে কারণ কয়েকদিন পরে জালসা রয়েছে এই জালসার জন্য সেই চাকটি আমরা ভাঙতে বাধ্য হচ্ছি আর এই যে এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন এটি আমার সন্তান আমার বড় ছেলে হাফিজ বিন আব্দুল কাইয়ুম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাকুড় ঝাড়খণ্ড রাজ্যের এই যে মাদ্রাসাটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলোতেও আপনারা দেখে বুঝে যাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে মাদ্রাসার ভিতর দিক মাদ্রাসার শিক্ষক সাহেব এ হচ্ছে আমাদের আফগান ভাই তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদ্রাসার কল মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার এই ঘরগুলো এই যে এই চাক এই চাকটা আমরা উড়াবো এই চাকটা আমি হাতেই ভাঙবো আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলীগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা মাদ্রাসা ইসলাম মুসলিমিন শাহবাজপুরে আমাদের পিস লাইব্রেরির সংস্থাপক আব্দুল কাজুম ভাই এখনই আপনাদের সামনে পিওর মধু একটি চাঁক ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনই হেলমেট পরলেন দেখুন এখনই উনি উঠে যাচ্ছেন টেবিলে একটা উঠে দেখুন উনি এখন উঠে যাচ্ছেন হেলমেট পরে উনি মধুর চাকটি ভাঙা ভাঙার জন্য এখন উনি রেডি হয়ে যাচ্ছেন এখন একজন ভাই এই মধুর এ এটার জন্য আগুন আগুন জ্বালাচ্ছেন এবার আগুন জ্বালিয়ে উনি এখনই আমার প্রিয় ভাই আব্দুল আব্দুল কাইম সাহেব পিস লাইব্রেরি সংস্থাপককে দিচ্ছেন দেখুন আপনারা এখন এটা জ্বলে উঠলো দেখুন মধুগুলো কীভাবে পালাতা আরাম্ভ করল দেখুন এখনই

কামরে বানা হবে চলেন গোটা কাটা ফেলে দিন ওই তো খালি কলি ভুলি দেখুন এখন এসে এখন হাতে একটা হাঁসা নিয়ে এবার আব্দুল কাইয়ুম ভাই সাহেব মদুরকে কাটার জন্য প্রস্তুত সালাম নাই মদু নাই না হবে ভাই চলবা চলবা এইবাডি মন্টি এখনই তালা ছাকটা পড়ে গেল দেখুন কি মধুগুলো ওরা পালাচ্ছে না সবাই দেখুন ওকে তো সম্মানিত দর্শক তাহলে আপনারা দেখতে পেলেন যে আমি খুব নিজে ডাইরেক্ট আমি মধুর চাক ভাঙলাম তো এভাবে আমাদের কাজ আমাদের পুরো টিম কাজ করছে আমাদের পুরো টিম কাজ করছে এই মধু সংগ্রহের কাজে আমাদের দিনী ভাইরা কাজ করছে এবং এই মধু যদি আপনারা পেতে চান এই বাড়িতে গাছে লেগে থাকা পাহাড়ে পর্বতের মধু যদি আপনারা পেতে চান তাহলে আপনি পশ্চিমবঙ্গের হন অথবা আসামের হন অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় হন আপনারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটি এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি কল করতেও পারেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন অবশ্যই ইনশাআল্লাহ আমাদের মৌচাকের মধু হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক হানড্রেড পার্সেন্ট খাঁটি আপনারা পেয়ে যাবেন তো আজকে আপনাদের সামনে আপনাদের সাথে এই পর্যন্তই আপনাদেরকে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো জাত খায়ের